শোনেন ভাবি, আপনি যেরকম এ ঘরের বউ আমিও তেমন এই ঘরের বউ, ঘরের সব কাজ আমি একা করব, আর আপনি পায়ের উপর পা তুলে টিভি দেখবেন, সেটা কিন্তু হবে না। ছোট বউ ইভার এমন কথা শুনে বড় বউ প্রিয়া বলল, দেখ ছোট, তুই এই সংসারে এসেছিস এখনো বেশি দিন হয়নি, এখনই যদি এভাবে কাজ নিয়ে ভাগাভাগি করিস তাহলে কিন্তু সেটা আমি সহ্য করব না, আর আপনিও সব কাজ আমার উপরে চাপিয়ে দেবেন সেটাও আমি সহ্য করব না। আজ মুন্না আসুক, এর একটা ভিত করতেই হবে। সাইফুল আসুক, আমিও এর একটা শেষ চাই। প্রতিদিন আমি গাধার মতো খাটব, সেটা আমি কিছুতেই মেনে নেব না। এমন সময় দরজা খুলে শ্বশুরকে আসতে দেখে দুই বউ দুই দিকে চলে যায়। শ্বশুর মমিন সাহেব কিছুটা বিষয়ে উপলব্ধি করতে পারলো, একটু আগে উনি নামাজ পড়তে গিয়েছিলেন, নামাজ পড়ে এসে দুই বউয়ের তর্কাতর্কি কিছুটা উনি দরজার বাইরে থেকে শুনেছিলেন। তবুও শুনেও না শোনার ভান করে উনি ওনার রুমের দিকে চলে গেলেন। খাটের উপরে মন খারাপ করে বসেছিল বড় বউ প্রিয়া। মুন্না অফিস থেকে এসে শার্ট খুলতে খুলতে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? সাইফুলকে এত তাড়াতাড়ি বিয়ে করানোর কি খুব বেশি দরকার ছিল? ওর বয়স হয়েছে, বিয়ে করালে সমস্যা কি? আর তাছাড়া এবছর বাবা হজে যাবেন, তাই সাইফুলকে বিয়ে করিয়েছি। বিয়ে করিয়েছো ভালো কথা, কিন্তু জাতের মেয়ে না দেখে বিয়ে করিয়ে আজ সংসারে এত অশান্তি কেন? কি হয়েছে? আজ বিকেলে আমি জি বাংলা চ্যানেলে জগদ্ধাত্রী দেখছিলাম। তুমি তো জানো আমি টিভি দেখলে শুধু জি বাংলা চ্যানেলের জগদ্ধাত্রী এপিসোড ছাড়া অন্য কোনো কিছু দেখি না। দেখলাম আজকের এপিসোডে যে সান্নাল একটা ক্রিমিনালকে অ্যারেস্ট করতে যাবে। এমন সময় সাইফুলের বউ এসে আমার সাথে ঝগড়া শুরু করে দিল। কি নিয়ে? ওর ঝগড়া করার নির্দিষ্ট কোনো টপিক লাগে নাকি? এক এক সময় এক একটা নিয়ে আমার সাথে ঝগড়া শুরু করে। আমি বুঝলাম না, আমাদের সংসারে তোমরা শুধু দুই বউ, আমার মা মারা গেছে গত বছর। মা মারা যাওয়ার সময় তোমাদের দুই বউকে মিলেমিশে থাকার ওয়াদা করিয়ে গেছেন। আমরা দুই ভাই চাকরি করি, বাবা রিটায়ার্ড পারসন, সংসারের খরচও সব এখনো আমার বাবা বহন করে। আমরা দুই ভাই যে টাকা বেতন পাই ওটা এনে তোমাদের হাতে তুলে দেই। তাহলে এখানে ঝগড়া লাগার কোনো রিজন দেখছি না। যে মেয়ে বংশগতভাবে ঝগড়াটে সে বাতাসের সাথেও ঝগড়া করতে পারে। আচ্ছা বাবা, এইমাত্র অফিস থেকে আসলাম, এখন একটু চুপ থাকবে? কি বললে তুমি? আমি বকবক করছি, আমাকে তুমি চুপ থাকতে বলছো? তুমিও তো দেখছি তোমার ছোট ভাইয়ের বউয়ের মতো আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করছো। এরপর ওরা স্বামী স্ত্রী দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল। অন্যদিকে সাইফুলের বউ ইভা ড্রেসিং টেবিলে বসে সাজুগুজু করছিল। এমন সময় সাইফুল অফিস থেকে এসে হাতের ব্যাগটা ওয়ার্ড্রোবের উপরে রেখে গায়ের শার্ট খুলতে খুলতে বলল, এমন অবেলায় মেকআপ করে কোথায় যাচ্ছো? ঝগড়া করতে যাচ্ছি। মানে মেকআপ করে কেউ ঝগড়া করে নাকি? বলা তো যায় না, এখন যে যুগ এসেছে ফেসবুকে ঢুকলেই দেখি, কাপড় ধুতে গেলেও লাইভ দেয়, মাছ কুটতে গেলেও লাইভ দেয়, আবার কেউ দুজন দাঁড়িয়ে তর্কাতর্কি করলেও সেটাকেও কখন কোন অবস্থায় ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। ঘরের মধ্যে যে ঝগড়াটে মহিলা প্রায় সময় আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করে, পাশের ফ্ল্যাটে কেউ যদি এটা দেখে যখন তখন ভিডিও করে ফেসবুকে দিয়ে দেবে, তাই সবসময় মেকআপ করে থাকি। তুমি আজও কি ভাবির সাথে ঝগড়া করেছো? কি বললে তুমি? আমি ভাবির সাথে ঝগড়া করেছি নাকি ভাবি আমার সাথে ঝগড়া করেছে? আচ্ছা বাবা, কি হয়েছে সেটা তো বলো। কি আর হবে, তোমার বড় ভাইয়ের বউ আজ আমার সাথে অনেকক্ষণ ঝগড়া করেছে। শোনো সাইফুল, আমার শেষ কথা, আমি বড় ভাবির সাথে একই বাসায় থাকতে পারবো না। তুমি কালই আমাকে আলাদা বাসা ভাড়া করে অন্য কোথাও নিয়ে যাবে, প্রয়োজনে বাবাকেও আমার সাথে নিয়ে যাবো। তবু আমি বড় ভাবির মতো ঝগড়াটে মহিলার সাথে একই ঘরে থাকবো না। সাইফুল কোনো উত্তর না দিয়ে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে যখন চলে যেতে চাইলো, ইভা আবারও থামিয়ে দিয়ে বলল, কি ব্যাপার, তুমি দেখছি আমার কোনো কথাই কানে নিচ্ছ না? দেখো ইভা, আমার বাবা এখনো বেঁচে আছেন, আমি ওনার সিদ্ধান্তের বাইরে গিয়ে আলাদা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, বলেই সাইফুল ওয়াশরুমে ঢুকে গেল। রাতে সবাই খেতে বসেছে, মোমেন সাহেব ওনার দুই ছেলেকে দুই পাশে নিয়ে খেতে বসেছে, মুন্নার পাশে বসে আছে প্রিয়া, আর সাইফুলের পাশে বসে আছে ইভা। কেউ রান্নাঘরে গিয়ে খাবার নিয়ে আসছে না। মোমেন সাহেব বিষয়টি বুঝতে পেরে বলল, সবাই খাবার টেবিলে বসে আছো, কেউ একজন গিয়ে খাবারগুলো নিয়ে আসো। ইভা প্রিয়ার দিকে তাকাচ্ছে, প্রিয়া ইভার দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ রান্নাঘরে গিয়ে খাবারগুলো আনছে না। শেষ পর্যন্ত মোমেন সাহেব বলল, বড় বউ, ছোট বউ যেহেতু রান্না করেছে এখন তুমি সবাইকে খাবার পরিবেশন করো। শ্বশুরের কথা শুনে শেষ পর্যন্ত প্রিয়া বসা থেকে উঠে রান্নাঘরে গিয়ে খাবার এনে সবাইকে পরিবেশন করতে লাগলো। ইভা মনে মনে শ্বশুরকে ধন্যবাদ দিল, শেষ পর্যন্ত বড় বউয়ের পরাজয় হলো। প্রিয়া শ্বশুর মুন্না এবং সাইফুলকে খাবার পরিবেশন করে ইভার প্লেটে কোনো খাবার না দিয়ে বাকি যে খাবার ছিল সব নিজের প্লেটে নিয়ে খাওয়া শুরু করলো। ইভা প্লেটে কোনো খাবার না দেয়ায় ইভা রাগ করে খাবার টেবিল থেকে উঠে চলে গেল। বিষয়টি মোমিন সাহেবের মোটেও পছন্দ হলো না। সত্যি কথা বলতে মোমিন সাহেবও দুই ভাই রেষারেষিতে অতিষ্ঠ হয়ে গেছে। শেষে মোমিন সাহেবও ভাত না খেয়ে উঠে চলে গেলেন। বড় ভাবি এমন একটা কাণ্ড করবে সেটা সাইফুল কল্পনাও করেনি। বড় ভাবি আগে এমনটা ছিল না, সংসারের সব কাজ উনি একাই সামলাতেন। এখন ইভা আসার পর থেকে উনি সতীনের মতো রেষারেষি শুরু করেছে। শেষ পর্যন্ত সাইফুলও ভাত না খেয়ে উঠে চলে গেল। বড় ভাই মুন্না বলল, কাজটি তুমি মোটেও ভালো করনি, বলে মুন্নাও ভাত না খেয়ে উঠে চলে গেল। এভাবেই চলছিল ওদের রেষারেষির সংসার। একদিন বিকেলবেলা মোমিন সাহেব ড্রয়িং রুমে বসে পেপার পড়ছিলেন, এমন সময় বড় ভাইয়ের ছোট ভাই ফাহিম এলো। ফাহিম
ফাহিম এসে বোনের শ্বশুরকে সালাম করলেন। আসসালামু আলাইকুম তাওই। ওয়ালাইকুম আসসালাম। আরে ফাহিম যে, কেমন আছো বাবা? জি তাওই, ভালো আছি। তারপর মোমিন সাহেব বড় বউকে ডাকতে লাগলেন। বড় বউ, তোমার ভাই এসেছে? এমন সময় দুই দিক থেকে দুই বউ ড্রয়িং রুমে এসে হাজির। প্রিয়া ফাহিমকে জড়িয়ে ধরে বলল, আরো কয়েকদিন আগে এলি না কেন? আপা, মাত্র গতকাল পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষ না করে আসে কিভাবে বল? মোমিন সাহেব বলল, বৌমা, পুত্রাকে ঘরের ভেতরে নিয়ে যাও, আর মুন্নাকে ফোন করে বলো আসার সময় ভালো মন্দ কিছু নিয়ে আসতে। ফাহিম অনেকদিন পর আমাদের এখানে বেড়াতে এসেছে, তার যেন আদর যত্নের কোনো কমতি না হয়। আমি আসরের নামাজটা আদায় করে আসি, বলে মোমিন সাহেব চলে গেলেন। প্রিয়া ছোট ভাইকে নিয়ে নিজের রুমের দিকে চলে গেলেন। ইভা মনে মনে কিছু একটা ফোন দিয়ে নিজের রুমের দিকে গেল। ইভা নিজের রুমে এসে বালিশের উপর থেকে মোবাইলটা নিয়ে তার ছোট বোনকে ফোন দিলেন। ইভার ছোট বোন রশ্মি তখন পড়ার টেবিলে বসে পড়ছিল। বড় বোনের কল পেয়ে মোবাইলটা রিসিভ করে বলল, আপু কেমন আছিস? তুই কি করছিস? সামনে পরীক্ষা, তাই পড়ছি। পরীক্ষা টরীক্ষা বাদ দে, তুই কালই আমার শ্বশুর বাড়িতে চলে আয়। পরীক্ষার অনেক পড়া, এখন আমার পক্ষে বেড়াতে যাওয়া সম্ভব না। বই খাতা নিয়ে আয়, আমি তোকে এখানে পড়াবো। প্রয়োজনে পরীক্ষার আগে চলে যাস, আমি বাবা মাকে ফোন করে বলবো, তুই কিন্তু কাল সকালেই চলে আসবি, বলে ইভা মোবাইলের লাইনটা কেটে দিল। আর মনে মনে ভাবতে লাগলো, এই সংসার বড় ভয়ের একার না, তার ভাই যদি এসে খেতে পারে তাহলে আমার বোন কি দোষ করেছে। পরের দিন সকাল 10টার দিকে প্রিয়া এবং তার ছোট ভাই ফাহিম ড্রয়িং রুমে বসে কথা বলছিল। তোর পরীক্ষা কেমন হয়েছে ফাহিম? অনেক ভালো হয়েছে আপু, আমি আবার গোল্ডেন এ প্লাস পাবো। এমন সময় ইভা সেখানে এসে টি টেবিলের উপর থেকে টিভি রিমোটটা নিয়ে টিভি অন করে, টিভি অন করে টিভি দেখতে লাগলো। সাউন্ডটা এত জোরে দিল, ওরা দুই ভাই বোন আর কথা বলার সুযোগই পাচ্ছে না। অবস্থা বেগতিক দেখে প্রিয়া বলল, সাউন্ড ছোট করে টিভি দেখা যায় না? না যায় না, আপনাদের সমস্যা হলে নিজের রুমে গিয়ে কথা বলুন। এমন সময় সেখানে আসলো রশ্মি। রশ্মি এসে ইভাকে জড়িয়ে ধরল, তুই চলে এসেছিস? আমি অনেক খুশি হয়েছি বোন, অনেক দূর থেকে এসেছিস, চল তোকে কিছু খেতে দে, বলে রশ্মিকে নিয়ে ইভা নিজের রুমের দিকে চলে গেল। এভাবেই কেটে গেল বেশ কয়েক সপ্তাহ। একদিন রাতের বেলা সবাই খেতে বসেছে, খাবার টেবিলে আছেন মোমেন সাহেব, মুন্না, সাইফুল, ফাহিম, রশ্মি, ইভা এবং প্রিয়া। দুজনে খাবার পরিবেশন করতে লাগলো, অন্যরা সবাই খেতে লাগলো। দেখে মনে হচ্ছে এতদিন পরে মনে হয় সংসারে সুখের হাওয়া বইতে লাগলো। মোমেন সাহেব মনে মনে খুশি হলো যে যার মতো খাচ্ছিল। এমন সময় হঠাৎ রশ্মি বমি করতে লাগলো, সবাই অবাক হয়ে গেল, একজন আরেকজনের মুখের দিকে তাকাতে লাগলো। রশ্মি বমি করতে করতে উঠে চলে গেল। পরের দিন ড্রয়িং রুমে মোমেন সাহেব একটা সোফাতে বসে আছে, ওনার এক পাশে রশ্মি দাঁড়িয়ে আছে, অন্য পাশে ফাহিম দাঁড়িয়ে আছে। সামনে দুই সোফায় একটিতে মুন্না এবং প্রিয়া বসেছেন, অন্যটিতে সাইফুল এবং ইভা বসে আছেন। কারো মুখে কোনো সাড়া শব্দ নেই, সবাই মাথা নিচু করে বসে আছেন। এক পর্যায়ে নীরবতা ভেঙে মোমেন সাহেব বলে উঠল, ছি ছি ছি, এমন ঘটনা কিভাবে ঘটলো? রশ্মি তুই সত্য করে বল, তোর গর্ভের সন্তানের বাবাকে? প্রিয়া মুন্নার দিকে তাকালো আর ইভা সাইফুলের দিকে তাকালো। হ্যালো ভিউয়ার্স, দুই বইয়ের রেশারেশির ফলে আজ এমন একটা ঘটনার মুখোমুখি দাঁড়াতে হলো মোমিন সাহেবকে, রশ্মির গর্ভের সন্তানের বাবাকে। জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য। অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখতে হবে দ্বিতীয় পর্ব চাই। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। আর গল্পটি ভালো লাগলে এক্ষুনি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।